রক্ত দিলে আরো দেব কেন? আমার এই লজটা বাংলাদেশ সরকার কেন করলো? আমার তিনটা ছেলে মেয়ে, আমি মাত্র ছেলেকে বড় করাই এই গাড়ি চালায়া আজকে আমার বড় হবে না কারণে কেন আমার লস হবে? আমি কি গাড়ি চালাই নাই? আমি কি রাস্তায় কর্ম করতে বাইরেই নাই? আমি কি বউর আত্মগুলো পড়াইছিলাম? বউর আত্মগুলো আমি পড়াইছিলাম না, আমি রাস্তায় কর্ম করতে আসলাম। আসার পরে এই অবরোধ আন্দোলন এই ডিসিপ্লিন অবস্থার কারণে আমার তিনটে ছেলে না খাইয়া দিচ্ছে। দুপুরবেলা আমি গাড়ি চালিয়ে বাজার করে নিয়ে যাব, এখনো আমি বাজারের টাকা মিলাতে পারি নাই, দেড় টাকা হয় নাই। মহাজনকে আমাকে রাখবে কি রাখবে না? বাইরে আপনারা বলেন মহামান্য প্রধানমন্ত্রীর কাছে আমার আমরণ, আমাদের শান্তি ফিরিয়ে দেন, আপনিও শান্তিতে থাকুন, আমাদেরও রাখুন। হে প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলি আপনি দৃষ্টি আকর্ষণ করে এই গরিবের দিকে তাকান, এই বাইরের দিকে তাকান। কেন দাম বাড়াইছেন? দুঃখ নাই, রোডটা ক্লিয়ার করুন। এই যে ভাই, আপনারা আমার কথা একটু দৃষ্টি আকর্ষণ করে শুনবেন, গাড়ি তো চালাবেন, চালান সুস্থভাবে নিরাপত্তাভাবে চালাবেন। আমরা শ্রমিক রোডের পথচারীর উপকার করি, সরকারের উপকার করি, সরকার আমাদের ক্ষতি করলো কেন ভাই? আজকের দিনে হাজিরা আমি কোথায় পাবো? এই আমার 3,000 টাকা লস আমি কোথা থেকে আনবো? আমার তিনটা ছেলে মেয়ে, আমি ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রয়েছি আজকে সারা দিন। আমি তো বাজার করতেই পারি নাই, ছেলের টাকাও পাই নাই। কী হবে বাংলাদেশ থেকে? কোনো লাভ নেই, কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই মা। আমার প্রধানমন্ত্রী যদি কষ্ট বুঝতো তাহলে রোডটা ক্লিয়ার রাখতো না। আমার বাংলাদেশের মানুষগুলা বাঁচতে চায়, পেট ভরে খেতে চায়, তা আমাদের সরকার বুঝতেছে না। কেন বুঝতেছে না আপনারা বলুন? আমি আসি ভাই, আমাকে ডাকবেন, আমি আসিব। আমি সাধারণ একটা গরিব করের ছেলে, এটা আমার যদি দুঃখ রাখিয়ে বুঝতে পারতেন তাহলে এই আন্দোলন থাকতো না। আর ছাত্ররা কি চায় না চায় ওদের নিয়ে বসুন, ওদের সমাধানে আনুন, রাস্তা ক্লিয়ার করুন, আবর্জনা ক্লিয়ার করুন। আমি এটা মহামান্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, মহামান্য প্রধানমন্ত্রী যাতে এই অনাবিলের ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ করে যদি বলে না এই ড্রাইভারের কথা ঠিক আছে, আমি এটা মেনে নিব, সবার সমাধান সুস্থ বিচার করে রাস্তা চলাচল আমি করে দিব। রিক্সা চলবে, গাড়ি চলবে, বাস চলবে, মোটরসাইকেল চলবে, অফিস চলবে, গার্মেন্ট চলবে, কেউ না খায় মরবে না, এটা আমার চাওয়া মহামান্য প্রধানমন্ত্রীর কাছে। আমরা কোনো গ্যামজাম চাই না, কোনো আন্দোলন চাই না, কোনো অবরোধ চাই না, আমরা শুধু চাই কর্ম করব, ভাত খাবো, মার কোলে ফিরে যাব, বউ বাচ্চার কোলে ফিরে যাব। এটা কি আমার প্রধানমন্ত্রী চায় বলুন? হ্যাঁ।